নমস্কার দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আজ দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার পর্দায় সামিল হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির নরেন্দ্র মোদীজির এক সফর ত্রিপুরায় সফর নিয়ে একটি আলোচনা সভায় আমাদের আজকের এই সভায় আমাদের সাথে রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া আমরা আজ কথা বলবো ভারতবর্ষের ইশস্বী প্রধানমন্ত্রীর আমাদের উত্তর পূর্বাঞ্চলের একটি অন্যতম রাজ্য ত্রিপুরা রাজ্যের আসন্ন সফর নিয়ে আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায় এবং অনেক অনেক ধন্যবাদ সবার আগেই আপনার কাছে জানবো ভারতবর্ষ এবং পুরো বিশ্বে যিনি বিখ্যাত হয়ে আছেন একজন প্রধানমন্ত্রী হিসাবে আজ আমরা আলোচনায় রয়েছি সেই প্রধানমন্ত্রীর ত্রিপুরা রাজ্যের সফর নিয়ে প্রথমেই জানতে চাইব কি রয়েছে আপনাদের পরিকল্পনা যে তিনি আমাদের ত্রিপুরায় প্রথম কারণটা কিসের জন্য আসছেন তুমি সত্যিই বলেছ যে এটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে একটি শক্তিশালী বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যিনি রাষ্ট্রপ্রধান ওনার অপেক্ষায় আজ গোটা ত্রিপুরাবাসী আজ কয়েকটা দিন ধরে লক্ষ্য করছি আমি যে প্রান্তে যাচ্ছি রাজনীতিতে যেহেতু আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেতে হয় মানে মদিময় হয়ে আছে আজ গোটা রাজ্য তার পেছনে অনেক কারণ আছে আমাকে একটু পেছনের দিকেও যেতে হবে দেখো এই ভারতবর্ষ আমরা প্রত্যেকেই জানি যে আমরা একটা বার হল ভগবানের কাছে প্রতিদিন বলি যে যতবার জন্ম হয় যেন এই ভারত ভারতভূমিতেই হয় কারণ এই মাটি এত পবিত্র মাটি মণি ঋষিদের মাটি অনেক স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ঋষি অরবিন্দ যাদের জন্ম এই মাটিকে আরও অনেক বেশি পবিত্র করে তুলেছিল আমি এ কারণে বলছি কারণ এই ভারতের যে একটা সুমহান ঐতিহ্য ছিল একটা পরম্পরা ছিল একটা সংস্কৃতি সংস্কার এটা যেটা ছিল বংশানুক্রমিকভাবে যেটা আমরা পেয়েছি কিন্তু মাঝখানের যে একটা সময় যেমন মধ্যযুগ বলো বা তার পরবর্তী সময় বিভিন্ন আক্রমণ আমাদের দেশে হয়েছে আমরা জানি তারপর ব্রিটিশ ভারতের ব্রিটিশ রাজত্ব দুশো বছরের এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে পরবর্তী সময় আমরা স্বাধীনতা তো আমরা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমরা স্বরাজ পেয়েছিলাম কিন্তু সমগ্র ভারতবাসী আমরা সুরাজের অপেক্ষায় আমরা ছিলাম যে আমরা প্রকৃত সুরাজ আমরা কবে পাব একদম কারণ স্বাধীনতার পর উনিশশো সালের যে স্বাধীনতার পর আমাদের যে বাস্তবিক যে সমগ্র ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছিল ভারতবর্ষের অর্থনীতি কী হবে ভারতবর্ষ কোন দিকে এগিয়ে যাবে সব কিছুই সে সংবিধানে যে নিয়ম দেশ পরিচালনার যে নিয়ম নীতি তৈরি হয়েছিল কিন্তু তারপরও আমি বলবো যে এই দেশ যে আমরা মোদিজি যেটা বলেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত স্বামী বিবেকানন্দ যে ভারতের কল্পনা যে করে গিয়েছিলেন সেই ভারতবর্ষ একটা পরিচয় আমরা পেয়েছিলাম সমগ্র বিশ্বের কাছে ভ্রষ্টাচারের দেশ হিসেবে করাপশনের দেশ হিসেবে কারণ নরেন্দ্র মোদীজি যখন উনি দু সালে প্রথম যখন মা ভারতীর যখন দায়িত্ব নিলেন আমরা জানি আমি এখনও যখন বলি সত্যি আমার শরীরে শিহরণ জাগে যখন উনি প্রথম যখন সংসদে যখন প্রবেশ করেছিলেন ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে উনি প্রবেশ করেছিলেন কিন্তু সেই ভারতবর্ষে মানে ইউপিএ সরকার যেটা ছিল এনডিএ সরকারের আগে উনি দু সালের আগে সেখানে অনেক বারো লাখ কোটি টাকার উপর করাপশন ছিল মানে আমি তো সবসময় বলি যে এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটি লেটার আছে প্রত্যেকটি লেটার দিয়ে একটা একটা করাপশন তখন ছিল এ ফর আদার্স বি ফর ফর সি কোল ঘোটালা যাই হোক কিন্তু সেই জায়গায় যখন দায়িত্ব নিলেন তখন এই ভারতবর্ষে মানে তুমি ভাবো যে আমরা স্বাধীন হয়েছি উনিশশো সালে কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়েছে দু সাল পর্যন্ত এরকম একটা স্থিতি ছিল যে ভারতবর্ষের সাত ষাট সিক্সটি পারসেন্ট ষাট শতাংশ মানুষের ঘরে মানে মানুষ এটিএম কার্ড কি মানে অ্যাকাউন্ট কি সেটা ব্যাংকি ব্যাংকিং যে পরিষেবা যে এই ভারতবর্ষে যে একটা বিশাল অর্থনৈতিক যজ্ঞ চলছে সে অর্থনৈতিক যজ্ঞে এই ভারতবর্ষের সাত শতাংশ মানুষের আহুতি দেওয়ার অধিকার তাদের ছিল না মানে এটিএম বা ডেবিট ক্রেডিট কার্ড আমরা যেটা ব্যবহার করি সেটা তো অনেক দূরের ব্যাপার এই ভারতবর্ষের প্রায় অর্ধেক অংশে যারা আমরা অর্ধেক আকাশ জুড়ে আছি সবাই যেটা বলে যারা আমরা এই ভারতের যারা আমরা নারীরা আছি আমাদের যারা মায়েরা আছেন তাদের প্রায় অর্ধেক অংশ তাদেরকে এখনো মানে দু সাল পর্যন্ত তাদেরকে লাকড়ির উনুনে রান্না করতে হতো একটা কথা এখানে একটু বলবো দু সালে শপথ গ্রহণ করার পরেই কিন্তু আমি যতটা আমরা যতটা দেখছি ভারতবাসী হিসেবে অর্থে আকাশ যে নারীদের কথা বলা হয় তিনি কিন্তু অনেকটাই মহিলা সশক্তিকরণের জন্য কাজ করেছেন এবং আমাদের ত্রিপুরায় তার প্রভাব আমি দেখতে পাচ্ছি অন্তত আমরা ত্রিপুরাবাসী হিসেবে আমি একটা জিনিস এই মুহূর্তে জানতে চাইব যে আমরা মহিলারাও যারা এই ত্রিপুরায় মানে দীর্ঘ প্রতীক্ষিত ওনার এই আগমন আগামী দিনই উনি আসছেন ত্রিপুরায় সেই বিষয়ে আমরা কতটা এই আয়োজন কতটা নিশ্চিত একদম সত্যি যে আমার মনে হয় আমরা মহিলারা বিশেষভাবে মানে ভীষণভাবে উৎসাহিত মানে কখন উনি আসবেন কখন উনি পদার্পণ করবেন দেখুন সেটা আমি বলবো যে যখন উনি প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ রাখছিলেন দু সালে নিশ্চিতভাবে সমগ্র ভারতবাসী ভেবেছিল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওনার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ নিশ্চিতভাবে এডুকেশন পলিসি নিয়ে বলবেন ফরেন পলিসি নিয়ে বলবেন আমাদের যেটা এটা একটা সাধারণ আমাদের ধারণা ছিল কিন্তু দেখলাম যে না একজন পুরুষ প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে প্রথম উনি বলছেন যে আমার ভারত অস্বচ্ছ আমি আমার ভারতকে স্বচ্ছ করতে চাই সুন্দর করতে চাই স্বচ্ছ ভারতের উনি আহ্বান রাখলেন তারপর উনি বললেন যে না আমি আমার ভারতবর্ষের মায়েদের জন্য শৌচালয় নির্মাণ করে দেব মানে একটা অদ্ভুত বিষয় যে আমরা যেটা ভাবলাম যে হয়তো অনেক কিছু বেশি মানে অনেক বড় কিছু ভাবলাম যে এডুকেশন পলিসি ফরেন পলিসি ইকোনমিক পলিসি নিয়ে বলবেন কিন্তু প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে বলছেন যে না আমি আমার ভারতবর্ষের মহিলাদের জন্য আমি শৌচালয় নির্মাণ করে দেব তো এর থেকে যে যাত্রাটা শুরু সে দু সাল থেকে আজ আমরা দু হাজার আমরা এসে গেছে দেখো এই সময়কালের যে প্রাপ্তি সে ভারত নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বলো বা নরেন্দ্র মোদীজি যখন এসে গেছেন তখন নিশ্চিত আমি আমার মুখ্যমন্ত্রীকেও আমি ছাড়তে পারছি না এই যে দু সালের পর থেকেও তাদের যে চিন্তা ভাবনা চেতনা জুড়ে যে প্রাথমিক জায়গায় যারা আছেন সেটা আমি নিশ্চিত বলতে পারি আমরা মহিলারা আছি দেখো কিছু না আমি প্রথমেই বললাম যে দেখো এই ভারতবর্ষের একটা সুমহান ঐতিহ্য ছিল যেটা আমরা পেয়েছি এই ভারতবর্ষে একটা সময় ছিল যে শিক্ষা বলো সমাজ ব্যবস্থা বলো প্রত্যেকটা স্থানে কিন্তু নারীদের মানে এগিয়ে ছিল পেছনে ছিল আমরা বলবো না কিন্তু তার সমান অধিকার ছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু তারপর আমি যেটা বললাম যে মধ্যযুগে পর্দা প্রথা শুরু হলো জোহর প্রথা রাজস্থানে যারা হিন্দু নারীরা ছিল যে বিভিন্ন বৈদেশিক আক্রমণ থেকে সম্মান রক্ষার জন্য বিভিন্ন কুসংস্কারে আচরণ ভারতবর্ষ আমরা বেরিয়ে এবং আমি বলে রাখবো একটা কথাই যে আমাদের ভারতবর্ষের এমন একজন সুদক্ষ কারিগর কারিগরকে আমরা পেয়েছি যিনি শুধুমাত্র মহিলাদের জন্য নয় কিন্তু তিনি আবাল বৃদ্ধ বনিতা এবং নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্যই আমার মনে হয় কাজ করেছেন সমানভাবে এবং তারই অঙ্গস্বরূপ যদি আমরা বলি আমাদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলিতে একেবারে প্রগতির পথে চলছে আমাদের উত্তর পূর্বাঞ্চল আজ কিন্তু ভারতবর্ষের মাটিতে যদি কোনো দিকে তাকাতে হয় ভারতের বিভিন্ন দিকের মানুষরা উত্তর পূর্বাঞ্চল নিয়ে কথা বলছে এবং আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে ত্রিপুরা রাজ্যে আগামী দিনের সফরে যিনি আমাদের এই পৃথিবী বিখ্যাত ভারতবর্ষের সুদক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন তার সফরটা নিয়ে আরেকটু আলোচনা করব আপনার কাছ থেকে এবারে জানব যে তিনি বিশেষত আগামী দিনে যিনি আসছেন সেই প্রকল্পগুলি কি রয়েছে আগামীকাল আমাদের আন্তর্জাতিক যে বিমানবন্দর সেটার উনি শুভ দ্বার উদ্ঘাটন করবেন এবং বিশেষ দুটো প্রকল্প বিদ্যাজ্যোতি প্রকল্প এবং মুখ্যমন্ত্রী যেটা গ্রাম সমৃদ্ধি যোজনা সেটারও উনি শুভারম্ভ ওনার শুভ হাত ধরে হবে আমরা জানি দু হাজার সালের আগে যখন উনি এসেছিলেন এই রাজ্যে তখন নরেন্দ্র মোদীজি হীরা মডেলের কথা উনি বলে গেছিলেন যে হাইওয়ে আইওয়েজ এবং এয়ারওয়েজ এবং রোডওয়েজের কথা কারণ আমরা প্রত্যেকটা যে কোনো গ্রাম বলো বা শহর বলো রাজ্য বলো বা দেশ বলো তাকে আমরা বিকাশের মূল ধারার সঙ্গে তখনই যুক্ত করতে পারব যখন এই যে যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা যদি উন্নত করতে পারি আজ আমরা আগামীকাল যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা কখনো ভাবতে পারিনি যে আমরা এত বড় একটা উপহার নরেন্দ্র মোদী যে আমাদেরকে আগামীকাল দিতে চলেছেন তার প্রহরটা আমরা সত্যি মানে মনে হচ্ছে যেন প্রতিটা মুহূর্ত প্রতিটা যে সেকেন্ড আমরা হিসেব করছি যে কখন উনি আসবেন আর বিদ্যাজ্যোতি প্রকল্প এটা দেখো গুণগত যে শিক্ষা যার অপেক্ষায় আমরা প্রত্যেক ত্রিপুরাবাসী যারা আমরা বিশেষ করে অভিভাবক যারা তারা ছিলেন আমরা যখন আমরা বিভিন্ন স্টেটে যেতাম আগে এরকম তো একটা সময় ছিল যে ত্রিপুরা বলতে আমরা যখন বলতাম যে ত্রিপুরা থেকে এসছি আমি বেশি না বেশি দূর যাব না দু হাজার কি ষোলো সালের কথাই বলছি আমার খুব যেন অবাক লাগলো আমি বেশি দূর কেন যাবো কলকাতা যে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গের সঙ্গে আমরা ভাবে আমরা যুক্ত রয়েছে সে কালচারালি বলো বা খাওয়া দাওয়ার বিষয় বলো বা পোশাক পরিচ্ছদ বলো সব দিক থেকে কিন্তু আমরা একাকার হয়ে আছি কিন্তু সে পশ্চিমবঙ্গে যখন আমি শপিংয়ে গেলাম তখন আমাকে জিজ্ঞেস করা হলো আমার ল্যাঙ্গুয়েজটা হয়তো এনার একটু অন্য রকম কিছু মনে হলো যে আমি কোথেকে এসেছি আমি বললাম ত্রিপুরা থেকে বলছি দিদি ত্রিপুরাটা কোথায় আছে বাংলাদেশে আছে তো সে ত্রিপুরা রাজ্যকে আজ শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছে একটা জায়গায় যদি নিয়ে গেছেন সেটা আমাদের আমরা সেই উপহারটা যদি কারোর কাছ থেকে পেয়ে থাকি সেটা আমি বলবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা আমাদেরকে দিয়েছেন আর আমাদের সোনার মেয়ে আমাদের দীপা কর্মকার আমাদেরকে সেটা দিয়েছেন যে আজ ত্রিপুরাকেও গোটা বিশ্ব জানে গোটা বিশ্ব আর চেনে এটা নিয়ে আমি বলবো বিদ্যা জ্যোতি মানে একটা জ্যোতির একটা আলু প্রকাশিত আলো প্রকাশিত পুকুর আর ছেলে মেয়ে প্রকল্পের মধ্যে যে প্রকল্পের যে উদ্দেশ্যটা কি সেটা লুকায়িত রয়েছে একদম আমি এটাই জানতে চাইবো আমাদের ত্রিপুরায় আমরা আজ থেকে যদি বেশি বছর না আমরা পাঁচ বছর আগেও দেখি বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা দেখেছি ছেলেমেয়েরা হয়তো বা শিক্ষার আলোটা দেখতে পাচ্ছিল না বাংলা মিডিয়া ইংরেজি মাধ্যম তো অনেকটা দূরে তারা বাংলা মাধ্যমে অব্দি ভর্তির সুযোগটাও পায়নি বা করা হতো না তখন এখন কিন্তু আমরা গ্রামে গ্রামের অনেক ইংরেজি মাধ্যম দেখেছি সেই বিষয়ে একটু বলুন সেটাই আমি যেটা বলছিলাম যে আগে আমাদের রাজ্যের ছেলেরা যখন বিভিন্ন স্টেটে যখন যেত সেখানে যে প্রতিযোগিতা আজকে প্রতিযোগিতা কতটা বেড়ে গেছে আমরা জানি সেটা স্কুল স্তরে হোক বা যে কোনো সেক্টরে সেখানে কিন্তু আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের বিভিন্ন ভীষণই অসুবিধার সম্মুখীন আজ মানে হতে হতো তো রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথম দিকে কিন্তু কুড়িটি স্কুলকে সিবিএসইতে উন্নীত করা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে অভিভাবকদের মধ্যে একটা ব্যাপক সারা এবং ওই স্কুলগুলিতে ভর্তি হওয়ার একটা হিরিক তখন হ্যাঁ দেখা গিয়েছিল তখন রাজ্য সরকার নতুনভাবে এটাকে চিন্তা করেছেন যে এ রাজ্যের আরও একশোটি স্কুলকে এটা নতুন কিছু নয় দেখো তুমি যদি বিভিন্ন রাজ্যে যাও তুমি অন্ধ্রপ্রদেশ দেশ যাও বা বিভিন্ন রাজ্যে যাও দেখা যায় যে বিভিন্ন স্কুল থেকে স্কুলকে সেখানে যেন একটা গুণগত শিক্ষা যে পরিকাঠামোগত শিক্ষা প্রদান যেন করা যায় তার জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্কুলকে সিবিএসইতে উন্নীত করা হয়েছে তো সে প্রকল্পের আওতায় সেটা করা হচ্ছে যে প্রাথমিকভাবে নার্সারি থেকে শুরু করে যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় এক লাখ কুড়ি হাজারের উপর ছাত্রছাত্রীকে সেই শিক্ষা প্রদান করার একটা লক্ষ্যমাত্রা আমাদের সরকার নিয়েছেন এবং যেটা রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা দু হাজার নয় সরি দু নয় সে অনুযায়ী স্কুল পরিচালন কমিটিও কিন্তু প্রত্যেকটি জায়গায় থাকবে বিভিন্নভাবে বিভ্রান্তমূলক দেখেছি অপপ্রচার করা হয়েছে এবং সেটাতে কিন্তু শুধুমাত্র যে তোমার পুঁথিগত যে শিক্ষা যেটা যা আমরা পেয়েছি এতদিন পর্যন্ত তার বাইরে গিয়েও কিন্তু যে আমাদের যে একটা মানবিক মূল্যবোধ তারও যেন উন্নত হয় তারও যেন একটা সার্বিক বিকাশ করা যায় সেই ব্যবস্থাও কিন্তু এই স্কুল স্তরে থাকবে এবং সবচেয়ে বড় বিষয় যেটা তুমি যেটা বললে যে আজ আমার ছামনু বলো বা গন্ডাছড়া বলো বা সে করবুক বলো সেখানকার যারা ছাত্রছাত্রী আছেন যারা কখনো চিন্তা করতে পারেননি যে আমিও একটা ইংলিশ মিডিয়াম বা সিবিএসই স্কুলে আমি পড়াশোনা করব আজ সেই সুবিধেটুকু সেই ডেভেলপমেন্টটা যেটা আমরা বলি যে একটা সময় ছিল আমি বলবো যে ডেভেলপমেন্টটা যেটা ডেভেলপমেন্ট মানুষকে সরকারের কাছে যেতে হতো আর আজ ডেভেলপমেন্ট উল্টো সরকার মানে আমরা মানুষ ঘরে বসে থাকি আমাদের ঘর পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী বলো মুখ্যমন্ত্রী বলো আমাদের সেটা একটা কথা এখানে একটু থেমি বলতে ইচ্ছে করছে যে আমাদের ভারতের যিনি ইশস্বী প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু গুজরাটকে একটা সুন্দর রাজ্য হিসেবে উপহার দিয়েছেন আমরা যদি গুজরাটের দিকে তাকাই আমাদের মনে হয় যে আজ অনেকটা উন্নত এবং তার পরে আমাদের রাজ্যের কথা যখন বলবো তখন গর্ব করে বলতে হয় যে আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করি এবং আমরা আমাদের মনে হয় যে এই ত্রিপুরার ভাগ্যে সৌভাগ্যকে ইনি আরও বেশি করে ত্বরান্বিত করে এনে দিয়েছেন কারণ আমাদের হাতের কাছে আমাদের ঘরের দৌড়ে এনে যিনি দাঁড় করিয়েছেন এক বিশাল সমুদ্র সম এক উন্নত সমাজকে তিনি আগামী দিন আমাদের এই ত্রিপুরায় পদার্পণ করতে চলেছেন আমাদের জন্য তিনি বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার ভাবি প্রজন্মকে ভাবি ভবিষ্যৎকে কিন্তু আরও অনেক বেশি করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এক প্রতিজ্ঞার মাধ্যমে আমাদের এই রাজ্যের বিভিন্ন স্তরের আধিকারিক এবং আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবারে জানার আরেকটু চেষ্টা করব আমরা একটু আগেই বলছিলাম যে বিশেষ শুভ কাজটার জন্য তিনি আসছেন ত্রিপুরা রাজ্যের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আন্তর্জাতিক এয়ারপোর্ট সব থেকে বড় ব্যাপার হলো ত্রিপুরা যেখানে আমরা গোটা কয়েক আমি বলবো আমাদের সাঁত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ একটা রেশিও আমরা যদি বলি সেইটুকু ছোট্ট স্বল্প পরিসরে একটা রাজ্যর জন্য এত বড় উপহার এবং তিনি নিজের হাতে কারকামলে এসে তিনি এটার উদ্বোধন করবেন তার জন্য কিন্তু অধীর আগ্রহে সমগ্র ত্রিপুরা রাজ্য সহ সমগ্র ভারতবাসী কারণ এই মুহূর্তে প্রধানমন্ত্রীজির হাত ধরে কিন্তু এবং আমাদের মুখ্যমন্ত্রীজির সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে পর্যটন স্থল কিন্তু অনেকটা বেশি উন্নত এবং যদি বাইরে থেকে অনেক বেশি পর্যটকরা আসেন তার জন্য সবার আগে দরকার এই এমবিবি বিমানবন্দর একটা কথা আমার আজ বলতে ইচ্ছে করছে মহারাজার আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম স্বপ্নকে বাস্তবায়িত করছেন আমাদের প্রধানমন্ত্রীজি কি করে তিনি আমাদের মহারাজাকে এতটা সম্মানের চোখে দেখছেন সেই জায়গাটা একটু বলুন কি করে ব্রিফ করা হয়েছিল ওনাকে দেখো এটা আমরা আমরা নিশ্চয়ই তোমারও মনে আছে নিশ্চয় আমরাও জানি যে দু সালের আগে একটা সংকল্পই আমি বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি নিয়েছিলেন যে এবং তৎকালীন সময়ে আমিত ভাই শাহজী বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন যে আমাদের যে যেটা বিমানবন্দর যেটা সেটাকে মহারাজার নামাকরণে সেটাকে করা হবে এবং সেটাকে ঠিক যে মোদীহা তো মুমকিন হে যখন যেটা বলেন সেটা করে দেখিয়েছেন ওনার যে কার্যকাল আজকে প্রায় আট বছরের কার্যকালে আমরা দেখে এসেছি এটা প্রমাণিত যে মহারাজার নামে নামাকরণে সেটা করা হয়েছে কারণ আমাদের আমরা আমরা এরকম একটা রাজ্যে আমরা আছি যেখানে প্রজাবৎসল রাজার একটা সময় ছিলেন যে মহারাজাকে একটা যোগ্য সম্মান কিন্তু নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আন্তরিক প্রচেষ্টায় এই সরকার দিতে পেরেছে তার জন্য আমরা গর্বিত এবং আগামীকালও সেটা ঠিক তুমি বলছো যে পর্যটন আজকে পর্যটন যে কে যদি আমরা অনেক বেশি ডেভেলপ করতে চাই এই যে বাইরে থেকে যখন আসবেন আজকে আজকে বহিরাজ্য থেকে আসছেন কিন্তু আমাদের রাজ্য সরকার চাইছেন যে বহিরাজ্য না বহির্বিশ্ব থেকেও যেন এই রাজ্যে যারা পর্যটক আসেন এবং এই রাজ্যে যে মাতা ত্রিপুরা সুন্দরীর যে পূর্ণভূমি প্রকৃতি আমাদেরকে যা দিয়েছেন সেটা দেখার জন্য যেন আসেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় আহ্বান রাখেন এবং তুমি হয়তো এটাও জানো যে এখন ত্রিপুরা সুন্দরীর যে মন্দির আছে সেটাকে কিন্তু একটা অন্য মাত্রায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আজকে আমার মনে হয় কোনো মানুষের পক্ষে এক মানব জীবনে সম্ভব নয় যে একান্নটা শক্তিপীঠ কারণ এটা শুধুমাত্র ভারতবর্ষ না পাকিস্তানও আছে বাংলাদেশও আছে বিভিন্ন যে দেশ সেখানে কিন্তু এখনো শক্তিপীঠ পীঠস্থান আছে আজ এই যে আমাদের যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কিন্তু একান্ন শক্তিপীঠকে কিন্তু আমরা একসঙ্গে আমরা দর্শন করতে পারবো সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু আজ সেখানে কাজ চলছে এবং নরেন্দ্র মোদীজি যেটা বলে গিয়েছিলেন যে হীরা মডেল যেটা আমি একটু আগে যেটা আমি তোমাকে বলছিলাম যে এই যে পর্যটনের সঙ্গে যে যে হাইওয়ে আইওয়েজ এবং রেলওয়ে রেলওয়েজ এটা কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে আজ দেখো একটা আমরা একটা সময় ছিল একটাই কিন্তু ন্যাশনাল হাইওয়ে ছিল এবং সেটাও যদি কোনো কারণে ধরো যে কোনো যে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হলে সেটা কিন্তু বন্ধ হয়ে থাকতো তার ফলে কিন্তু একটার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস যুক্ত থাকে যদি এটা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যখন রাস্তাটা বন্ধ হয়ে থাকতো বাজারে যে মানুষের যে সাধারণ যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে বিভিন্ন জিনিসের কিন্তু একটা অগ্নিমূল্য একটা দাম কিন্তু হয়ে যেত দামটা বেড়ে যেত যেটা সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত আজ প্রায় তিন হাজার ছশো কোটি টাকার বেয়ে কিন্তু ছয় ছয়টি একটা নয় ছয় ছটি ন্যাশনাল হাইওয়েজের কাজ কিন্তু এ রাজ্যে চলছে এবং গোমতী নদী বলো বা মুহুরী নদী বলো সেই নদী দুটোর উপর কিন্তু ব্রিজ নির্মাণ হয়েছে মৈত্রী সেতু আজকে তুমি ভাবতে পারো একটা সময় ছিল সাব্রুম মানে সাবরুম আমাদের কাছে ছিল যে ভীষণ একটা প্রত্যন্ত অঞ্চল গ্রাম হিসেবে আমরা জানতাম মানে সাবরুম যাওয়ার হতো না আজ সাবরুমে মনে হয় যে একটু দেখার জন্য মৈত্রী সেতুটা একটু দেখার জন্য হলো মানুষ কিন্তু সেখানে ঘুরে ঘুরতে যান পর্যটকরা সেখানে যাচ্ছেন আজকে নির্মহল বলো বা বিভিন্ন জায়গায় পর্যটনকে নতুন ভাবে ছবি মোড়া যেমন আজ সত্যি আমি নিজে বলছি আমি স্বীকার করে নিচ্ছি ছবি মোড়াও একটা জায়গায় আছে সেটা আমার জানা ছিল না এই যে বিভিন্ন যেটা আমি বললাম যে স্থানগুলো সেটা কিন্তু মাতা প্রকৃতি আমাদেরকে দিয়েছে কিন্তু সেগুলোকে খুঁজে বের করা এবং বিশ্বের কাছে তুলে ধরা সে কাজটুকু এই বর্তমান সরকার করেছেন এবং আজ কিন্তু দেখা যায় প্রায় কিন্তু দেখি পর্যটকদের ভিড় বিভিন্ন জায়গায় যখন আমরা যাই শুধুমাত্র বহির রাজ্য না বিশ্ব থেকে কিন্তু পর্যটকরা এই রাজ্যে আসছেন এবং তারা আমাদের যেটা পুরার জন্য অনেক বড় দেখছেন এবং আজ যেটা রেল রেলওয়েজের কথা যেটা বললাম যে হাইওয়েজ হাইওয়েজ রেলওয়েজ আগে একটা সময় ছিল যে একটাও তাও ঝিকঝিক ঝিকঝিক করে সে ধর্মনগর থেকে আগরতলায় আসতে প্রায় আট ঘন্টা পর্যন্ত এরকম সময় লেগে যেত কিন্তু আজ ছয় ছয়টি এক্সপ্রেস ট্রেন আমরা ভাবতে পারি আমরা বসছি গিয়ে বাধারঘাট রেল স্টেশনে সেটা আমরা দুদিনের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ছয় ছটি এক্সপ্রেস ট্রেন ট্রেনে শুধুমাত্র একটাই সড়ক ছিল একটা এখন দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা দিকে কিন্তু এগিয়ে চলেছি আমরা যদি ত্রিপুরা হয়ে ভারতবর্ষের বাইরে আমরা বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছি আমরা বিভিন্নভাবে তাদের সঙ্গে আমদানি রপ্তানি আমাদের হচ্ছে এবং মৈত্রী সেতুর মাধ্যমে সেটাকে আরেক দিকে প্রসারিত করেছেন অন্যদিকে শুধু চুয়াল্লিশ নং জাতীয় সড়কটার পরিবর্তে এখন তিনি আন্তর্জাতিক স্তরের একটা বিমানবন্দর তৈরি করে দিয়েছেন আমাদের ছ ছটি

বিপ্লব কুমার দেবজি যখন মানে আনারসকে যখন স্টেট ফ্রুট হিসেবে যে কুইন আনারসকে যখন ঘোষণা দিলেন যে তখন আনারস খাওয়ার প্রতি আমার একটা ইসে মানে হলো যে না আনারসটা খেয়ে দেখি কি রকম তো এখন যখনই কুইন আনারস বলো বা আনারসের সময় যখন আসে তখন আমি সবচেয়ে বেশি আনারসটাই আমি খাই তো এরকম কুইন আনারস আজকে কিউ আনারস বলো বা যে আমাদের এখানে একটা কিন্তু খুব সুগন্ধি কিন্তু একটা লেবু পাওয়া যায় সেটা যখন আমি দিল্লিতে যখন গেলাম তখন দেখলাম যে অনেক আমাকে বলেন যে আমি যেন ত্রিপুরায় এসে যেন তাদেরকে পাঠাই লেবু বলো বা কাঠাল যেটা সেটাও আজ আগর মানে ত্রিপুরা থেকে সেটা বিভিন্ন জায়গায় লন্ডন এবং বিভিন্ন জায়গায় দুবাই সেখানে এক্সপোর্ট করা হচ্ছে তার কিন্তু এই যে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে আমাদের রাজ্যে যেটা ইকোনমি সেটা ইকোনমি যেটা সেটা কিন্তু একটা নতুন মাত্রায় সেটা পৌঁছে যাচ্ছে কারণ একটু জিজ্ঞেস করবে এই জায়গায় যে আমাদের ভারত ভারতবর্ষে যিনি यशस्वी প্রধানমন্ত্রী রয়েছেন একটু আগে আমি বলছিলাম আবাল বৃদ্ধ বনিতা তিনি কিন্তু ইয়াং জেনারেশনের জন্য যুবাদের জন্য অনেক কিছু করেছেন আমাদের ত্রিপুরা এর আগে আমরা অনেক বেকার সম সমস্যা কি দেখেছি হয়তো সরকারি চাকরিটাই সবার জন্য প্রাধান্যতা ছিল লক্ষ্য ছিল এর বাইরে আমাদের চিন্তা ভাবনা চেতনায় সরকারি চাকরি ছাড়া আর কিছু ছিল না আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি মানুষ আমরা ভাবি যে না আমিও কিছু করতে পারি একদম আমিও কিছু করতে পারি আমার মধ্যে সে সমান দক্ষতা আছে সে কৌশল আছে যেটাকে কাজে লাগিয়ে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি তুমি আত্মনি দেখো আমি প্রধানমন্ত্রীর কথা যখন ওঠে তখন কোভিড আমাকে আনতেই হয় এই যে কোভিডের মধ্যে আমরা কি দেখেছি কোভিডের মধ্যে আমরা দেখেছি গোটা বিশ্ব মানে সমগ্র বিশ্বের যে শক্তিশালী রাষ্ট্রের যারা শক্তিশালী রাষ্ট্রপ্রধান যারা ইনফ্রাস্ট্রাকচার বলো স্ট্রাকচার বলো বা স্বাস্থ্যের দিক থেকে অনেক বেশি এগিয়েছিল আমাদের থেকে ব্রিটেন বলো আমেরিকা বলো বা ইটালি বলো বিভিন্ন স্টেটগুলোর যে রাষ্ট্রপ্রধানরা তাদেরকে কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে হাও করে কাটতে দেখেছি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে রাস্তায় দাঁড়িয়ে কাটতে দেখেছি কারণ তাদের কাছে তখন দিশা ছিল না দশা ছিল না যে তারা তাদের দেশকে কী করে দেশের মানুষের জীবন কি করে বাঁচাবেন কিন্তু ঠিক ওই সময় ছাপ্পান ইঞ্চ সিনা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা বিশ্বকে পথ দেখিয়েছেন দিশা দেখিয়েছেন উনি শুধুমাত্র ওয়ার্ল্ড যে হেলথ অর্গানাইজেশনের যিনি ডাইরেক্টর জেনারেল উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে কোভিড সময় কোভিডের সময় সমগ্র বিশ্বের মধ্যে যখন বিশ্বের অন্যান্য রাষ্ট্র যখন তারা তাদের দেশের শুধুমাত্র হেলথ ইস্যুকে অ্যাড্রেস করছিলেন তো ওই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধুমাত্র ভারতবর্ষের হেলথ ইস্যুকে অ্যাড্রেস করেননি অ্যাজ ওয়েল অ্যাজ যে ইকোনমিক যে মানে ইস্যু সেটাকেও উনি অ্যাড্রেস করেছেন দেখো কোভিড নিশ্চিতভাবে টোকা দিয়ে আসিনি যে আমি আসছি দেশ প্রস্তুত ছিল না যে চীন থেকে যে ভাইরাসটা এসে গোটা বিশ্বকে যে তার করাল গ্রাসে নিয়ে নিয়েছিল সেটা আমাদের ভাবনায় ছিল না দেশ কোভিডের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না আমাদের নলেজ ছিল না যে আমরা কি করে কোভিড বিরুদ্ধে লড়াই করব যখন আসলো তখন প্রধানমন্ত্রী বললেন যে জান হে তো জাহান হে প্রথম উনি বললেন যে জান হে তো জাহান হে তো জানটাকে বাঁচাবার জন্য আমরা জানি জনতা কারফিউর ঘোষণা দিলেন দেখো কি অদ্ভুত বিষয় যখন প্রধানমন্ত্রী বার্তা রাখলেন দেশ সমগ্র দেশবাসীর কাছে যে জনতা কারফিউ তখন বিনা মানে পুলিশ নোটিফিকেশন মানে কোনো ধরনের নোটিফিকেশন জারি হয়নি এক প্রধানমন্ত্রীর আহ্বানে কিন্তু সমগ্র দেশ সেটা নত মস্তকে সেটাকে আমরা মেনে নিয়েছি আমরা সবাই নিজেকে আমরা নিজেরা ঘরবন্দি করে নিয়েছি দেন লকডাউন দেওয়া হলো ওই লকডাউনের যে সময়টায় প্রধানমন্ত্রী দেশকে তার যে স্বাস্থ্য পরিষেবায় সাজিয়ে তুললেন কিট বলো বা ভেন্টিলেশনের যে ব্যবস্থা বলো প্রধানমন্ত্রী যখন বললেন যে আমরা এখন কোভিড ওয়ারিয়ারদের সম্মান জানাবো পুষ্পবৃষ্টি করব তাদেরকে সংখ্যধ্বনি দেব উলুধ্বনি দেব প্রধানমন্ত্রী যখন যেটা বলেছেন সেটা সমগ্র দেশ সেটাকে মেনেছে শুধুমাত্র সমগ্র দেশ না আমরা আমেরিকা তো দেখেছি প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে সংখ্যক ধ্বনি দেব আমরা ধ্বনি দেব সেটাকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দেশও কিন্তু সেটাকে প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা দেখেছি দেশকে প্রস্তুত করলেন দেশকে প্রস্তুত করার পর বললেন যে না আজ জান ভি চাহিয়ে জাহান ভি চাহিয়ে এখন জানটাকেও বাঁচাতে হবে জাহানটাকেও বাঁচাতে হবে তো ওই জাহানটা কি জাহানটা হলো মানুষ যেটা করে যেটা ধরো কর্ম যেটা আমার ধরো রিক্সা চালক ভাই সে যে রিক্সাটা চালাচ্ছে ওই রিক্সাটা হলো তার জাহান আমার ধরো অনেক বোনেরা আছেন যারা তাদের পার্লার আছে যে পার্লারটা হলো ওই আমার ওই বোনের জাহান তো ওই জাহানটাকে বাঁচাবার জন্য এই যে ক্ষুদ্র মাঝারি যে যেটা আমাদের যে ব্যবসা করে যারা বেঁচে আছেন সেই জাহানটাকে বাঁচাবার জন্য বিশ্বের সবচেয়ে বড় আর্থিক প্যাকেজ যেটা আত্মনির্ভর ভারত দিলেন আর সবচেয়ে বড় যেটা বিষয় দেখো এই যে লকডাউনের সময় যেহেতু আমরা প্রত্যেকেই ঘরবন্দি নিজেকে করে নিয়েছিলাম যে আমরা আমরা যেটা আমাদের যেটা সাধারণ যে দিনচারিতা যেটা ছিল যে কাজে আমরা কাজে যেতে পারিনি আমার রিক্সা চালক ভাই রিক্সাটা নিয়ে বেরোতে পারেননি যে টমটম চালক ভাই টমটমটা নিয়ে বেরোতে পারেননি কিন্তু সমগ্র বিশ্ব বা আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো একজন নাগরিক এসে বলতে পারবেন না যে লকডাউনের কারণে আমি একবেলা না খেয়েছিলাম যে গরিব কল্যাণ যোজনা যেটা দিয়েছে বিভিন্ন ধরনের যোজনা কিন্তু তিনি আমাদের গরিব কল্যাণ যোজনাটা ভীষণ ভাবে মানে তুমি কি বলবো এটা হ্যাঁ এটা এই বছরের নভেম্বর মাস পর্যন্ত আমরা জানি যে আশি কোটি মানুষকে গরিব কল্যাণ যোজনা ভূমিকা কিন্তু এই ক্ষেত্রে পালন করেছে তবে একটা কথা বলবো একটা অনেক অনেক বিষয় রয়েছে আমাদের প্রধানমন্ত্রী কে নিয়ে যদি আমরা কথা বলি বা এই ত্রিপুরার তিনি এত কম সময়ে সাড়ে তিন বছরে কি দিয়েছেন বা কতটা আমরা করতে পেরেছি যদি বলি তাহলে হয়তো বা অনেকটা বেশি সময়েরও আজ দরকার কিন্তু আগামী দিন যেহেতু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ত্রিপুরায় আসছেন এই সফরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কিন্তু গোটা রাজ্যকে এক নতুনভাবে মুড়ে দেওয়া হচ্ছে যেন এক নতুন অতিথির আগমন মনে হচ্ছে ঘরের ছেলে ঘরে আসছে প্রত্যেকটা ঘরে ঘরে উৎসবের মেজাজে আজ ত্রিপুরা নিজেকে রাঙিয়ে দিয়েছে আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রীজির সফর নিয়ে ত্রিপুরা সফর নিয়ে এই আজকের আলোচনায় শেষ একটা প্রশ্ন করব আমাদের যিনি আমাদের স্টুডিওতে আমরা সার্বিকভাবে প্রস্তুত আমাদের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ির মানুষ অধীর আগ্রহে বসে আছে সরকারি ভাবে আমাদের এই অনুষ্ঠানটা কোথায় হচ্ছে এবং তার সেই অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে আপনারা কতটা আস্তাবল ময়দানে হচ্ছে নিরাপত্তা নিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত না কারণ সকলে হৃদয়ে যিনি আছেন সে প্রধানমন্ত্রী আসছেন তার জন্য নিরাপত্তা নিয়ে ভাববার কোনো বিষয় নেই দেখো প্রধান আগামীকাল কিন্তু আরেকটি যোজনারও শুভারম্ভ করবেন মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা মানে গ্রামকেও শহরের সঙ্গে যে শহরের যে গ্রামের প্রত্যেকটা সেক্টর যেটা আছে সে প্রত্যেকটা সেক্টরকেও যেন বিকাশের মূল ধারার সঙ্গে যুক্ত করা যায় প্রতি বাড়িতে জল প্রতি ঘরে বিদ্যুৎ প্রতি ঘরে শৌচালয়ের ব্যবস্থা করা এবং গ্রামের যে অ্যাসিচ গ্রুপ যারা আছেন আমাদের স্বসহায়ক দল যারা আছেন সে সমস্ত মহিলাদেরও যেন যে অর্থনৈতিক যজ্ঞ যেটা আমি বললাম সেই যজ্ঞে যেন সামিল করানো যায় বিকাশের মূল ধারার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কিন্তু গ্রাম সমৃদ্ধি যোজনার সূচনা হবে দেখো প্রধানমন্ত্রীর দুটো বিষয়ে বাদ পড়ে গেল আসলে এটা ঠিক বলছো যে প্রধানমন্ত্রী মানে একটা নাম নয় একটা স্লোগান আমি বলবো মোদি মানে বর্তমান সময় একটা স্লোগান একটা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি নিয়ে বলা এত স্বল্প সময়ের মধ্যে আমার পক্ষেও সম্ভব নয় তোমার পক্ষেও সম্ভব না কারোর পক্ষেও সম্ভব না তারপর আমি বলবো দেখো আমাদের কিছুদিন আগে যে একটা তুমি ভাবতে পারো যে প্রধানমন্ত্রীর এক বোতাম টেপায় এক বোতাম টেপায় সেকেন্ডের মধ্যে এই রাজ্যের এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো আটজন গৃহপ্রাপকদের অ্যাকাউন্টের প্রথম কিস্তির আটচল্লিশ হাজার টাকা করে এসে গেছে এবং কিষান নিধি যেটা গত পরশু আমরা যেটা পেয়েছি দশম কিস্তি আমাদের রাজ্য কিন্তু প্রায় যেটা যেটা লাখ সরি কোটি এবং ছিয়াত্তর লক্ষ টাকা আমাদের রাজ্যের প্রায় আড়াই লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে প্রধানমন্ত্রী প্রদান করেছেন এবং যেটা বলেন যে ওমেন মহিলাদের কথা দেখো মোদি যুগে আমি সবসময় বলি মোদি যুগে ওমেন ডেভেলপমেন্ট নয় ওমেন লেড ডেভেলপমেন্ট চলছে মহিলা পরিচালিত সশক্তিকরণ চলছে সেটা পার্লামেন্ট থেকে একদম গ্রাম পঞ্চায়েত স্তরে এবং সবচেয়ে বড় যেটা একটা সময় ছিল যেটা আমি প্রথম বলেছিলাম যে যে লাকড়ির লাকড়ির করা আমরা আমরা করার ফলে কিন্তু সিগারেটের ধোঁয়া এটা ডাব্লিউএচ বলছে চারশোটি সিগারেটের ধোয়া একজন মানুষের যতটা ক্ষতি করে থাকে আমার একজন মা একজন বোন যদি এক ঘন্টা লাকড়ির উনুনে বসে থাকেন সম পরিমাণ ক্ষতি হয় তো প্রধানমন্ত্রী যখন মা ভারতীর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীর মা মানুষের বাড়িতে আমরা সকলেই জানি যে উনি পরিচারিকার কাজ করতেন উনি ওনার মাকে দেখেছিলেন দেখতেন যে লাকড়ির দুনুনে রান্না করতেন তাই উনি তখন সংকল্প নিয়েছিলেন যে যে কষ্ট যে বেদনা আমার জননীকে করতে হয়েছে এই ভারতবর্ষের কোন মাকে যেন আর করতে না হয় তার জন্য উনি মিশন মুডি কিন্তু এই ভারতবর্ষে প্রায় দশ কোটির উপর মহিলাদের রান্না করে উজ্জ্বলা যোজনার হাসি পৌঁছে দিয়েছেন এবং আমাদের রাজ্য প্রায় সাড়ে আট লাখ মহিলা রান্না করে মোদিজি উজ্জ্বলা যোজনা হাসি পৌঁছে দিয়েছেন অটল জলধারার মাধ্যমে প্রতি ঘরে দুই সালের ডিসেম্বরের মধ্যে প্রতি ঘরে যেন স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা করা যায় সে কাজ ত্রিপুরাতে কাজ চলছেই কাজ এগিয়ে একদম এবং অটল জল ধারাগুলো এবং সৌভাগ্য যোজনা মানে দুর্ভাগ্য থেকে সৌভাগ্য সৌভাগ্যে করা তার জন্য কিন্তু সৌভাগ্য যোজনা প্রতি ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজও নরেন্দ্র মোদী যে করেছেন আয়ুষ্মান ভারত দশ লক্ষ যে মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় প্রধানমন্ত্রী এনেছেন আমাদের রাজ্য মানে অর্থাৎ প্রত্যেক মানুষের মাথায় হাতে হয় যে গত একটি অনুষ্ঠানে তিনি ত্রিপুরার সঙ্গে যখন তখন তিনি কিন্তু জিজ্ঞেস করেছেন ত্রিপুরার জনগণকে আপনারা কারা কারা আয়ুষ্মান ভারত কার্ড পেয়েছেন এবং আমাদের এই গর্ব ত্রিপুরার গর্ব ত্রিপুরাবাসী কিন্তু সেই আয়ুষ্মান কার্ড সঙ্গে করে নিয়ে এসেছিলেন আজ আমরা এই আলোচনায় কিন্তু পেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যেরই ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়াকে যিনি একইভাবে সমানভাবে কিন্তু এই সমাজের জন্য লড়াই করে চলছেন অনেক দিন ধরে দীর্ঘ দিন ধরে তিনি এই সমাজের সমাজ সুধারকও আমরা তাকে কিন্তু বলতে পারি বহুদিনের কার্যকর্তা এবং এই সমাজে কাজ করে চলেছেন সমানভাবে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আমরা অনেকক্ষণ আলোচনা করলাম মাননীয় প্রধানমন্ত্রীজির ত্রিপুরা সফরকে কেন্দ্র করে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই সুন্দর আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার আমরা আমরা আগামী দিন প্রধানমন্ত্রীজির সবাই অধীর আগ্রহে আগ্রহী হয়ে বসে আছি সকল ত্রিপুরা বাসীর কাছে আমি আহ্বান রাখি আগামীকাল আমরা যেন আমাদের আমি জানি আমার আহ্বান রাখার প্রয়োজনীয়তা নেই কারণ আমি যেটা প্রথম বললাম যে অধীর অপেক্ষায় আমরা সবাই প্রহর গুনছি আমরা সবাই মিলিত হব আগামীকাল প্রধানমন্ত্রীজির যে সম্বোধন আমরা শুনব দেখব আমাদের যে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে যখন উনি বলবেন আমরা সবাই সেখানে নিশ্চয়ই আমাদের ত্রিপুরা রাজ্য একটি ছোট্ট রাজ্যকে ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে যদি কেউ পৌঁছে দিয়ে থাকেন তিনি আমাদের এই ভারতবর্ষের পৃথিবী বিখ্যাত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে সত্যি অর্থে আক্ষরিক অর্থে আমরা ধন্যবাদ জানাই আমি বলে রাখি ত্রিপুরা রাজ্যের পর্যটন থেকে শুরু করে শিক্ষা এবং রোজগার আত্মনির্ভর ভারত এবং মহিলাদের সশক্তিকরণের পেছনে কিন্তু যিনি সুযোগ্য নেতৃত্ব দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চালিত করছেন সেই পরিচালন ক্ষমতা কিন্তু যার হাতে রয়েছেন তিনি আসতে চলেছে চলেছেন আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি পর্যটন ক্ষেত্রকে যদি বলি ছবি ছবিমোড়া থেকে শুরু করে আমাদের উদয়পুরের একান্ন একটি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ উদয়পুরের মাতাবাড়িকে কিন্তু একটি যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেওয়ার জন্য তিনি একটি সুন্দর পরিকল্পনা প্রসাদ প্রকল্পের মাধ্যমে ত্রিপুরাবাসীকে উপহার দিয়েছেন আর ত্রিপুরাতে যে ত্রিপুরা সুন্দরী মন্দির রয়েছে বিরাশিটি দোকানকে যারা দোকানদার রয়েছেন তাদের জন্য কিন্তু একটি সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন একটি আস্থা পথ করে দিয়েছেন যেন বাইরের পুণ্যার্থীরা দর্শনার্থীরা যখন আসবেন তাদের জন্য কোনো অসুবিধে না হয় একটি ফুট ওভার ব্রিজের পরিকল্পনা রয়েছে সেই প্রসাদ প্রকল্পের অন্তর্গত রয়েছে বহির বিশ্ব থেকে বহির রাজ্য থেকে যদি কোনো দর্শনার্থীরা আসেন তাদের থাকার একটি সুব্যবস্থা এবং পৃথিবী বিখ্যাত হতে চলেছে আমাদের এই উদয়পুরের মাতাবাড়ির পেড়া যেটাকে প্রসাদ প্রকল্পের অন্তর্গত আনা হয়েছে এবং যেটা প্রধান বিষয় প্রসাদ প্রকল্পের আমরা এই ত্রিপুরা রাজ্যের ছোট্ট ত্রিপুরা রাজ্যের গর্বিত ত্রিপুরাবাসী তাই আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে বসে আছি সেই বিশ্ববিখ্যাত প্রধানমন্ত্রীজির বলাই হয় গীতায় বলা আছে কর্মণ্যবাধিকার স্তু মা ফ্লেশু কদাচনা তিনি সবসময় বলে থাকেন কর্ম করে যাও ফলের আশা করো না সেই ভগবান শ্রীকৃষ্ণের মতোই যেন পরিচালিত করছেন পুরোটা ভারতবর্ষকে আমরা আজ এখানেই আমাদের আলোচনাকে সমাপন করব দীর্ঘায়িত করব না আমরা প্রত্যেকে অধীর আগ্রহে আছি আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি ভাগ্যটাকে পরিবর্তন করে দিয়েছিলেন সেই পৃথিবী বিখ্যাত একজন প্রধানমন্ত্রীর আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করব আপনাদের প্রত্যেককে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার পক্ষ থেকে রইল আপনাদের প্রত্যেককে হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ